পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম মুন্ডি কেউ মিল করে দিতে পারবে না, এত হাই কোয়ালিটি। আপনি কিন্তু আমাকে প্রথমে এটাই বলেছিলেন। আচ্ছা, আর জাতমান নিয়ে কিছু বলবেন দর্শকদের, কেউ যদি ক্রস প্রমাণ করে গরুগুলো যেগুলো দেখাবো? আমি যে গরুগুলো যেভাবে বলবো, যদি কেউ এখানে ক্রস প্রমাণ করে দিতে পারে, যেমন এটা ইন্ডিয়ান পাঞ্জাব মুন্ডি, কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে এটা ইন্ডিয়ান পাঞ্জাবের মুন্ডি না, তাকে আমি 2 লক্ষ টাকা পুরস্কার দিব। 2 লাখ টাকা পুরস্কার? হ্যাঁ। আর কিছু গরু সত্যি দিবেন না, গল্প করতেছেন? 100% যে আপনার সাথে আমি কথা দিচ্ছি, যে ভিডিও করতেছেন, আপনার ভিডিওর মাধ্যমে এটা একদম প্রুভ হয়ে গেল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 17 জুলাই 2024, রোজ বুধবার, কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে শরীফ ডেয়ারি ফার্মে, ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে। মথুরাপুর ইউনিয়ন পরিষদে ঢুকতে সামনের খামারটাই কিন্তু শরীফ ভাইয়ের খামার। এখানে বিগ সাইজের গাভীগুলো বেশি বিক্রি করা হয়। এই সপ্তাহে ওনার কাছে 5টি নতুন বিগ সাইজের গাভী রয়েছে, যার মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান পাঞ্জাবের 2টা মুন্ডি এবং 3টা হাই কোয়ালিটির বিগ সাইজের হলস্টাইন ফ্রিজিয়ান আছে। তো ওনার কথা অনুযায়ী গরুগুলো নিয়ে উনি পাবনা জেলা চ্যালেঞ্জ করছে। তো কতটুকু যৌক্তিকতা আছে চ্যালেঞ্জের মধ্যে, এটা তুলে ধরার চেষ্টা করব। গরুগুলো জাতমান কেমন হবে, কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, এই সকল বিষয়ে জানবো। যে যেখান থেকে গাভী কিনবেন, সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীফ ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা কেমন শরীফ ভাইয়ের? আলহামদুলিল্লাহ চলতেছে, আপনাদের দোয়ায় সবসময় চলতেছে। আমার গরু তো সবসময় থাকে শরীফ ভাইয়ের কাছে না? আমার এখানে মিনিমাম 15 থেকে 20টা সবসময়। আচ্ছা, আপনাদের এলাকায় প্রতিবেদন কম? আমাদের এলাকায় প্রতিবেদন কম, আর আমি মূলত প্রতিবেদন খুব কমই করি। আপনি হয়তো জানেন আমার প্রতিবেদন 2-1টা আপনিই করেন। আমার কাছে বেশিরভাগ আপনার ব্যাপারী কাস্টমার গুলো বেশি আসে, বিক্রেতারা বেশি নেয়। হ্যাঁ, বিক্রেতারা নিয়ে আবার এখান থেকে ওনারা বিক্রি করে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে বিক্রি। আজকে কিন্তু সুন্দর সুন্দর কিছু গাভী আমাদের শরীফ ভাইয়ের কাছে আছে। সবই তো বড় না? হ্যাঁ, সব বড়, বিগ সাইজের গরু। আমার কাছে কখনো কোনো ছোট ছোট গাভী কিন্তু এখানে খুবই কম পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়, খুবই কম। শরীফ ভাইয়ের পরিচয়টা নতুনদের জানাবেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমার ঠিকানা পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে আমার খামার। ঢুকতেই যে খামার? জি জি জি। আচ্ছা, কতগুলো মাল দেখবো আজকে? 5টা সম্ভবত দেখাবেন না? আমার খামারে গরু আছে টোটালি 20-22টা। আপনাকে আমি আজকে 4-5টা গরু দেখাবো। আচ্ছা, 5টা দেখবো? জি জি। এর ভিতরে এই যে বেস্ট কোয়ালিটি ইন্ডিয়ান যে পাঞ্জাবের যে মুন্ডি, সেই মুন্ডি যে এটা আছে, খোপাওয়ালা মুন্ডি আছে। হ্যাঁ। আচ্ছা, 2টা মুন্ডি আছে? 2টা মুন্ডি আছে। আচ্ছা, পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম মুন্ডি কেউ মিল করে দিতে পারবে না, এত হাই কোয়ালিটি, এত হাই। আপনি কিন্তু আমাকে প্রথমে এটাই বলেছিলেন। আচ্ছা, আর জাতমান নিয়ে কিছু বলবেন দর্শকদের, কেউ যদি ক্রস প্রমাণ করে গরুগুলো যেগুলো দেখাবো? আমি যে গরুগুলো যেভাবে বলবো, যদি কেউ এখানে ক্রস প্রমাণ করে দিতে পারে, যেমন এটা ইন্ডিয়ান পাঞ্জাব মুন্ডি, কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে এটা ইন্ডিয়ান পাঞ্জাবের মুন্ডি না, তাকে আমি 2 লক্ষ টাকা পুরস্কার দিব। 2 লাখ টাকা পুরস্কার? হ্যাঁ। আর কিছু গরু সত্যি দিবেন না, গল্প করতেছেন? 100% যে আপনার সাথে আমি কথা দিচ্ছি, যে ভিডিও করতেছেন, আপনার ভিডিওর মাধ্যমে এটা একদম প্রুভ হয়ে গেল। এবং কেউ যদি বলতে পারে যে আমার যে ফ্রিজিয়ান হাই কোয়ালিটি হাই ক্লাসের যে গাভী আছে, কেউ যদি ক্রস প্রমাণ করে দিতে পারে, তাকেও আমি আপনার 2 লক্ষ টাকা পুরস্কার দেব। সর্বনিম্ন কত দামের গরু আছে? সর্বনিম্ন আমার এখানে আপনার 2,80,000 টাকা দামের গরু আছে। 280 কম দাম, সবচেয়ে কম। আচ্ছা, উপরে উপরে আমার যেগুলোর দাম কত তাহলে? গরু আছে এগুলো এইগুলো 3.5-এর মতো, মানে এগুলোর দাম আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, এগুলো জাত, মানে আপনাকে আমি সব বুঝাইবো, একটা একটা করে সব বুঝাই দিব আপনাকে। আচ্ছা, এই বনিটা ভালো, দুইটার মধ্যে মনে এটা সরেশ না? দুইটার ভিতরে ফার্স্ট ক্লাস মুন্ডি এটা, কারণ পার্সেন্টটা গরু কিন্তু দুইটাই আপনার বিক্রি কিন্তু করতে হবে। আমার তো একটা প্রশংসা করলেন, ওইটা পরে আটকে গেলে বিক্রি করতে হবে আমার। আচ্ছা, তো না, গরু কোয়ালিটি এটা ভালো, আমাকে দিতে হবে কাস্টমারের কাছে আমার। সঠিক। তো চলেন আজকের গরুগুলো দেখাই, এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। চলেন। 1 নম্বর সিরিয়ালে শরীফ ভাই, মাশাআল্লাহ,
বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন। এগুলোকে আমি প্রোগ্রামে বলি কি জানেন, ছুর ছাড়া হাতি। এগুলো কিন্তু খুবই এক্সেপশনাল, মানে এত বড় গরু আসলে খুব কম হয়। আপনারা ভিডিওতে না দেখে সরাসরি যদি আসেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন যে আসলে গরুটা কত বড়। কি জাতের গাভী এটা? এটা হলস্টেন ফ্রিজিয়ান। হ্যাঁ আচ্ছা, হলস্টেন ফ্রিজিয়ান। হাত পা মোটামোটা, আমি বলছি না ভাই, আজকে গরুগুলো দেখাবো, 1000 গরুর ভিতরে একটা হবে সেরা। আচ্ছা হ্যাঁ, এইসব গরুগুলো সচরাচর মিল করতে পারে না, 1000 গরুর ভিতরে একটা দুইটা এরকম হয়। আচ্ছা, কি হলস্টেন ফ্রিজিয়ান না? হ্যাঁ হলস্টেন ফ্রিজিয়ান। বয়স কয় দাঁত? কেবল মাত্র দুই দাঁত ভাঙে উঠতেছে, এখন উঠেই নাই, আপনাকে দাঁতও দেখাবো। আচ্ছা মাত্র দুই দাঁত? হ্যাঁ, দুই দাঁতে এত বড় হইছে? হ্যাঁ, যে নিতে আসবে দুই দাঁতের বেশি, তিন দাঁত হলে তার সমস্ত খরচ আমি তাকে দিয়ে দিব। আচ্ছা আমি একটু গরুটার কাছে গিয়ে এর হাইটটা একটু দর্শকদের দেখাবো, দেখেন যে কত বড়, আমাকে অসম্ভব দেখা যাওয়া। হাত তুললে মনে হয় দেখা যায়, ক্যামেরা খাড়া করে ধরেন, নিচ থেকে ধরেন না, দেখা যায় হাত, দেখা যায়। আচ্ছা বিশাল সাইজের কিন্তু গাভী, মাত্র দুই দাঁত, দাঁত কিন্তু আমি ধরবো। হ্যাঁ অবশ্যই, আপনাকে আমি দাঁত ধরে দেখাচ্ছি। আচ্ছা শান্ত কেমন গরু? হ্যাঁ গরুটা খুবই শান্ত শিষ্ট একটা গরু। দেখেন আপনি, এই যে আমি এখানে বসবো, হ্যাঁ এই যে দেখেন চারটা বান, এই যে বান গুলো খুব স্কয়ার, মানে এই যে দেখেন গরু আমি ধরবো, গরু কিচ্ছু বলবে না, এগুলো হাই ক্লাস গরু। হ্যাঁ এটা গরু মাত্র মনে করেন 8 মাস, আজকে 23 দিন প্রেগনেন্ট। আবার পোলেট হিসেবে এত শান্ত, আমি একটু দেখাই। হ্যাঁ খুবই শান্ত গরু, চামটাম তো খুব পাতলা না? হ্যাঁ বড় বড় ডাক্তাররা যারা আমাদের বলে, যেমন ডাক্তার মেহেদি মামুন স্যার, উনি বলছে যে যেই সব গরু শান্ত ওই সব গরু জাতে ভালো, জাতে গরুগুলা যেগুলো দুধ বেশি দেয় জাত ভালো, ওইগুলা গরু সবসময় শান্ত থাকে। আর যেগুলো আপনার ক্রস থাকে, একটু ঝামেলা থাকে, ওই সব গরুগুলো দেখা যায় যে, আচ্ছা আর যে হ্যান্ডেড হলে সাপোর্ট করে এরকম শান্ত হবে? জি, হাত পাত সব দেওয়া যাবে, চাইলে কেউ এগুলো টুল পেতেও কিন্তু বসে দহন করতে পারবে নাকি? হ্যাঁ হ্যাঁ, যারা পুরাতন খামারি তারা এগুলো বড় বড় গরুগুলা নিতে পারেন আপনারা। আচ্ছা প্রেগনেন্ট কত মাস? এটা 8 মাস 23 দিনের প্রেগনেন্ট। 8 মাস 23 দিন? জি জি। 8 মাস সময় আছে কতদিন তাহলে? এখনো সময় আছে আপনার টোটালি দেখা যাবে যে 18 থেকে 20 দিন। 18 থেকে 20 দিন? জি জি, এখনো উলানটা নামে নাই। বাত জরায়ুর তো গ্যারান্টি আছে না? 100% বাত জরায়ুর গ্যারান্টি, বাচ্চা হওয়া পর্যন্ত গ্যারান্টি। হ্যাঁ বাচ্চা হওয়া পর্যন্ত গ্যারান্টি। কেউ যদি আমাকে 50,000 টাকা হ্যাঁ বাইরা দেয়, বাইরা দেওয়ার পরে, বাচ্চা দেওয়ার পরে আমি এটা তাকে ডেলিভারি দিব। আমার এখানে বাচ্চা প্রসব করানোর সুযোগ আছে? হ্যাঁ সুযোগ আছে। আচ্ছা আর যদি কেউ এই অবস্থায় নিয়ে যেতে চায়, যে কোনো জায়গায় কি নেওয়া যাবে এত বড় গরুকে? হ্যাঁ যে কোনো জায়গায় নিতে পারবে, যে কোনো জায়গায়, সারা বাংলাদেশ? হ্যাঁ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে, আমার লোক দিয়ে আমি পাঠিয়ে দিব। আচ্ছা শরীফ ভাই, আপনার অভিজ্ঞতা থেকে, যেহেতু বাচ্চায় দেয় নাই এর আগে একটাও, এটাই প্রথম বাচ্চা, এগুলো ফার্স্ট ল্যাকটেশনে কত লিটার দুধ দেওয়ার ধারণ ক্ষমতা আছে এর জাত মানে এর বডিতে? হ্যাঁ হ্যাঁ, আসলে কত লিটার হতে পারে? এইসব গরুগুলা সেকেন্ড বিয়ানে 30 কিলো মানা। হ্যাঁ কিন্তু ফার্স্ট ল্যাকটেশনে অত হবে না, 20-এর উপরে 25-এর ভিতরে দুধ থাকবে। আচ্ছা হ্যাঁ, 25টার কাছাকাছি 20-এর উপরে থাকবে? জি 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 জি। আচ্ছা গ্যারান্টি কি দেওয়া যাবে কেউ চাইলে, যে বাচ্চা এখান থেকে দেওয়ার পরে দুধটা দেখে নিবে? হ্যাঁ ওটা 100% আমি, ওটা যদি কেউ ইয়ে হয় তাহলে ওটা গ্যারান্টি আমি দিতে পারবো। 100 বাচ্চা এখান থেকে দেওয়ানোর পরে দুধ দেখে নিতে পারবে? আমার এখান থেকে দুধ দেখে নিতে পারবে, যদি 20-এর উপরে, 20 দুধ হলো নেওয়ার দরকার নাই, 25-এর ভিতরে যদি দুধ হয় তাহলে নিতে পারবে। আচ্ছা 25টা গ্যারান্টি? জি। দাম কত এটা? দাম চাইলে, চাইতেই হবে কিন্তু, অনেকেই চায় না, আপনার 3,70,000-80,000 দাম চাওয়া যায়, অত দাম না। এই গরুটা আমি 3,25,000 টাকা দাম চাচ্ছি। 325 দাম চাচ্ছেন? জি। সুযোগ আছে না একটু? একটু সুযোগ সুবিধা আছে, হালকা দরদাম করে দর্শকটা নিতে পারবে। বাচ্চা দিলে আপনার, আমি এতটুকু বলতে পারি, একটা গরু 25 লিটার দুধ হলে এই গরুটার দাম আছে 3,500,000 টাকা। যদি লিগেল দেখানো যায়, যদি দুধ দেখে কেউ নেয় তাহলে তাই কিনতে হবে? হ্যাঁ তাই কিনতে হবে। আচ্ছা আর এখন প্রেগনেটে তাই দাম সময় আছে, ওই জন্য 300, এখন 25? জি জি 3,25,000 না 15 বলছেন, সরি ভাই 3,25,000 বলছেন না 15? হ্যাঁ 25 বলছি আমি। আচ্ছা 325 চাওয়া থাকলো, আপনারা সামান্য কিছু দরদাম করে নিতে পারবেন। জি চলেন আমরা সিরিয়ালে 2 নম্বরে গাবি দর্শকদের দেখাই। দুই নম্বর সিরিয়ালে শরীফ ভাই আরও একটি মশালা বিগ সাইজের গাভি গরু নিয়ে আসলেন, রং সাদা কালো। কি জাতের গাভি এটা? এই গাভিটা হচ্ছে হলস্টেন ফ্রিজিয়ান। হ্যাঁ এই গাভিটাও হলস্টেন ফ্রিজিয়ান, এইটিও বিগ সাইজের একটা গাভি। হ্যাঁ অনেক বড় সাইজ, তবে গরু প্রথমটাই সবচেয়ে বড় খামারের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ওইটা থেকে একটু ছোট, তবে গরু বিগ সাইজের, বিগ সাইজের গরু। এটা দাঁত কয়টা হইছে? এই গাভিটা 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে এই গাভিটা, নতুন 6 দাঁত। জি জি 6 দাঁত হচ্ছে। আচ্ছা 6 দাঁত, কত নম্বর বাচ্চা হবে এটা? দ্বিতীয় নাম্বার বাচ্চা হবে, 6 দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে। জি জি। প্রেগনেন্ট? কতদিন সময় আছে? এখনো সময় আছে 14 দিন। 14 দিন? জি জি, মানে 2 সপ্তাহ। জি জি। এই যে দেখেন গরুটা খুবই শান্ত, এই যে দেখেন চামড়া ভালো, তারপরে যে গরুটা দেখেন এই যে চামড়া,
খুবই পাতলা। হ্যাঁ, এবং গরুটা কোনো ঘাড় কম্বল কোনো কিছু নাই, দেখেন আপনি একদম মাজাটা বেশ ভারী আছে, মাজাটা খুব ভারী দেখেন। এই যে গরুটা যেভাবে ধরবেন চারটা বাম চার জায়গায়, হ্যাঁ যেভাবে ধরবেন মা বোনেরাও এই সব গরুগুলা পালতে পারবেন। প্রথমে কত লিটার দুধ হইছে? প্রথম বিয়ানে এই গরুটা 23-24 লিটার দুধ হইছে, এবার 25 লিটারের গ্যারান্টি সারা বাংলাদেশে। গ্যারান্টি? জি। আমি কিন্তু বাচ্চা এখান থেকে দেওয়ায় প্রসব করায় দুধ দেখে নেব, দিবেন? হ্যাঁ 100% এই সুযোগ আছে। হ্যাঁ সেই সুযোগ। বাচ্চা জরায়ুর সাথে 25 লিটার দুধের গ্যারান্টি? হ্যাঁ 25 লিটার দুধের গ্যারান্টি। বায়না করলে হবে? হ্যাঁ বায়না করলে হবে, হাফ টাকা দেওয়ারও দরকার নাই। না না বায়না করলে হবে। আচ্ছা এইটা হচ্ছে ছেলে মানুষ, অনেকে আবার হাফ চাই ফুল চাই, যদি সাহস থাকে গ্যারান্টি দেওয়ার মতো। আমি কেন আমার কাছে আমার ক্রেতাদের আমি কেন আটকাবো বায়না নিয়ে? আমার কথা হলো যে আমাকে কিছু সামথিং বায়না দিবে, গরু যদি দুধ মিল হয় তাহলে নিবে, আর না হলে সে টাকাটা আমার কাছে ব্যাগ নিয়ে নিবে। আচ্ছা এই গরুটার মোটামুটি দাম কত নেবেন এখন কিনলে? এই গরুটা যদি এখন কেউ নেয় বাচ্চা দেওয়ার এক মুহূর্তে যদি কেউ কথাবার্তা বলে ইয়ে করে, এই গরুর দাম চাইলে 3,40,000 দাম চাওয়া যায়। বিক্রির দাম? কত দাম? না 3,05,000 টাকা একদম। 305? জি একদম। জি তিন ভাঙবেন না? তিন ভাঙবো না, আসলে ওই ওরকম ভাবে আপনার কাছে দাম চাই না। আচ্ছা দুধ 25 টা দেন, আপনি যেহেতু বলছেন তিন হলে আমি দিয়ে দিতে পারবো। 3,00,000? জি। একটা লিগ্যাল 25 লিটারের গরু কিনতে কত টাকা লাগে? আসলে আমরা তো অনেক ক্ষেত্রে দেখি, এখন তো ইন্টারনেটের যুগ, অনেকে বলে যে 2,20,000 25,000 2,50,000 টাকা দিয়ে 25 লিটার দুধের গরু দেয়, আসলে এগুলো সম্ভব না। আমরা যার কারণে অনেকে যে অনেক খামারিরা বলে ভাই আমরা প্রতারিত হচ্ছি, ওই যে 2,10,000-20,000 2,00,000 টাকা দিয়ে গরু কিনে নিয়ে তারা এই যে আপনার 25টা চাচ্ছে। একটা 25 লিটার দুধের গরু কিনতে হলে মিনিমাম 2,70,000 থেকে শুরু করে 3,50,000-এর ভিতরে নিতে হবে। আচ্ছা 70 যাইতে হবে না? জি জি জি। আচ্ছা এটার দাম 300 একদম? একদম 3,00,000 গরু, বিগ সাইজের গরু, 25 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশে। আচ্ছা এখন তো আমরা দুইটা আকর্ষণের মুন্ডি দেখবো না? জি জি, দুইটা আকর্ষণের মুন্ডি দেখাবো আপনাদের। আপনি মানে কি বলবো, মুন্ডি বললে তো আর মুন্ডি হয় না। আচ্ছা তো চলেন মুন্ডি দেখি আর কথা বলি। ক্ষেত্রে মনে করেন হলস্টেন ফ্রিজিয়ান সিং তুলে ফেললেও মুন্ডি হয়, অরিজিনাল যে পাঞ্জাবের মুন্ডি সেই মুন্ডিগুলো আজকে আপনাকে আমি দেখাবো। চলেন দেখি, চলেন 3 নম্বর সিরিয়ালে। আচ্ছা শরীফ ভাই গরু দেখাবো 5টা, তো তাহলে এটা শেষ করে বাকি দুইটা মুন্ডি আমরা দর্শকদের 4 আর 5-এ দেখাই। হ্যাঁ হ্যাঁ চলেন। আচ্ছা মশাল্লাহ, 3 নম্বর সিরিয়ালে বিগ সাইজের সাদা কালো রঙের আরও একটি গাভী গরু নিয়ে আসলেন, এটাও তো মনে হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান না? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হাই কোয়ালিটি সম্পূর্ণ একটা। আচ্ছা এই যে আমরা জাত নিয়ে এত প্রশংসা করতেছি, আমি বলতেছি কেউ যদি ক্রস প্রমাণ করে দিতে পারে যে গরুগুলো অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান এর সাথে এই জাতের ক্রস আছে বা এত বড় বড় গরু সাহিওয়াল মিক্সড আছে, আমি 2,00,000 টাকা পুরস্কার দিব, আমি দিব। আচ্ছা যদি ক্রস প্রমাণ করে? হ্যাঁ কেউ যদি ক্রস প্রমাণ করতে পারে তাকে আমি 2,00,000 টাকা পুরস্কার দিব। এর দাঁত কয়টা? এর দাঁতও দুইটা। দুই দাঁত? জি। প্রথম বাচ্চা দিবে? জি এটা প্রথম বাচ্চা দিবে। এটা শান্ত কেমন? এটা অনেক শান্ত দৃষ্টি একটা গাভী, এই যে দেখেন আপনাকে আমি ধরে দেখাই, গরু খুবই শান্ত দৃষ্টি একটা গাভী। আচ্ছা হাই কোয়ালিটির গরু বা শান্ত দৃষ্টি গরু? হ্যাঁ হাই কোয়ালিটির গরু হয়, খুবই শান্ত দৃষ্টি একটা গাভী। আচ্ছা কতগুলো যে কেউ এগুলা ইয়ে করতে পারবে, এটা আমরা দেখেন কত পাতলা। কতদিন সময় আছে শরীফ ভাই এটার? এটা সময় আছে এখন 12 দিন। এখনো 12 দিন? এখনো 12 দিন। গাভে যাবে যে কোনো জায়গায়? হ্যাঁ যে কোনো জায়গা, বাংলাদেশের সকল প্রান্তে এটা পাঠাতে পারবে। আর যদি কেউ ডেলিভারি নিতে চায় এখান থেকে ডেলিভারি বাচ্চা দেওয়ায় নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ ডেলিভারি। এর জন্য কি আলাদা কোনো চার্জ দেওয়া লাগে আপনাদের? না না আলাদা খাবারের কোনো চার্জ? না কোনো চার্জ আমার লাগে না। আচ্ছা এটুকু কিন্তু ফ্যাসিলিটিস কাস্টমারদের দিতেই হবে অনলাইনে ব্যবসা করতে গেলে। তো মোটামুটি এগুলোর থেকে কত লিটার দুধের টার্গেট করতেছেন? এইগুলা 20-এর উপরে দুধ হবে, প্রথম বিয়া নেই 20+। হ্যাঁ 20-এর উপরে দুধ হবে এগুলা, 23-24টা দুধ বলা লাগবে না বাংলাদেশে যে কোনো প্রান্তে। আচ্ছা চারটা বাটো চার জায়গায় আছে এবং চারটা বানো চার জায়গায়, নিপুলগুলো হচ্ছে সাদা? হ্যাঁ মানে সবই সাদা, খুর সাদা, জিবলা সাদা, হ্যাঁ তারপর বডির বেশিরভাগ অংশ সাদা। হ্যাঁ এবং এই যে দেখেন খাড়া শিং, শিংগুলো খুব সুন্দর। আচ্ছা শিংও সাদা? হ্যাঁ শিংও সাদা। এদের কোনো গলা কম্বল কোনো ক্রস কেউ যদি দেখায় দিতে পারে, এই যদি কোনো লোক এটা বলতে পারে এটার ভিতর ক্রস, তাকে 2,00,000 টাকা পুরস্কার দিব। দাম কত এটার? এটার দাম চাইলে দাম চাওয়া যায় 3,50,000। এটার দাম পড়বে ছোট ছোট করে বলেন 3,10,000 টাকা। 3,10,000 টাকা? হ্যাঁ দরদাম করার সুযোগ আছে কি? মানে সেরকম দরদাম করার কোনো সুযোগ নাই, বুঝতে পারছেন? ভাঙবেন না এটা? না এটা ভাঙা টাঙা হয় না। ভাঙা যাবে না? না ভাঙা যাবে না, যেহেতু যদি এক জোড়া করে কেউ নেয় সেক্ষেত্রে একটু বেশি করে সুযোগ পাবে না, জোড়া ধরে যদি কেউ নেয়? যদি কেউ নেয় তাহলে 3-3 করে, আপনি যেহেতু বলছেন বেশি টুক বাদ, জোড়া ধরে যদি কেউ নেয় তাহলে 3,00,000 করে রাখা যাবে। 6,00,000 টাকা দাম, মোটার বলছেন 25, এটার 20, 45 লিটার? হ্যাঁ 45 লিটার সারা বাংলাদেশে এটা গ্যারান্টি। চলেন আমরা মুন্ডি জোড়া দর্শকদের দেখাই। চলেন 4 নম্বর সিরিয়ালে মশাল্লাহ, বিশাল সাইজের আরও একটি গাভী গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের, এর সাথে আর একটা আছে এর জোড়া, দুইটাই মুন্ডি।
জি দুটাই মুন্ডি, পুরো পাবনা জেলা চ্যালেঞ্জ, পুরো পাবনা জেলা চ্যালেঞ্জ, যে এরকম একটা পাঞ্জাবের মুন্ডি কেউ দেখাইতে পারবে না। এগুলো ইন্ডিয়ান পাঞ্জাবের মুন্ডি? হ্যাঁ একদম ইন্ডিয়ান পাঞ্জাবের মুন্ডি। ঝুটি হবে? হ্যাঁ 100% ঝুটি, আর ওইটাতে ঝুটি নাই, ওইটাতে পার্সেন্টেজ কম, এটা 100% পার্সেন্টেজ বেশি। আচ্ছা মানে আগে এরপরে দেখাবো। হ্যাঁ দুইটা গরুই আমার, আমি যেটা একদম সত্য কথা আমার দর্শক বিন্দুদের আমি সেটাই বলবো। দেখেন এটা মুন্ডিতে ঝুটি আছে, দেখেন। আচ্ছা পরেরটা যখন দেখাবো তখন কিন্তু পার্থক্য দেখাবো, যে অবশ্যই পার্থক্য মানে জাত, মানে এটাই সরেস দুইটার চেয়ে? না দুইটার থেকে এটা সর্বোচ্চ সরেস, এটার মাথাটা দেখেন কত ভালো। হ্যাঁ এটা চারটা বান চার জায়গায়, এবং বানগুলো খুব স্কোয়ার, এই যে দেখেন। এবং গরুটাও খুব শান্তদৃষ্ট একটা গরু, দেখেন এই যে আপনি দেখেন গরুটাও খুব শান্ত। এটা কিন্তু বিশাল সাইজের গরু, বিশাল সাইজের গরু। আপনার পাশে দাঁড়ান দেখেন। আচ্ছা আমাকে দেখা যাবে না? হ্যাঁ আমার সমান সমান কিন্তু গরুটা আছে, দেখি। হ্যাঁ কতদিন টাইম আছে আর এই গরুটা? এখনো টাইম আছে, 8.5 মাসের প্রেগন্যান্ট, তো এখনো দেখা যায় যে 25 দিনের মতো টাইম আছে। দাঁত কয়টা হইছে? দাঁত কেবল মাত্র 2 দাঁত হচ্ছে, মাত্র 2 দাঁত। ধরা যাবে কি গরুটা? মুন্ডি তো শিং দেখে আসলে অনুমান করা যায় না, শিং থাকে না। একটু দাঁতটা ধরেন তো, দাঁতটা একটু দেখাই। দাঁত দেখেন, দাঁত দেখাচ্ছি, ধরেন একটু, দাঁত দেখাও তো। এই দেখেন দাঁত বলছেন দুইটা, একটু বড় করে হা করাবেন। আমি প্রথমটার দাঁতও দেখতে চাইছিলাম, আসলে আমার মিস্টেকের কারণে দেখাওনি, ওটাও কিন্তু 2 দাঁত। হ্যাঁ 2 দাঁত। আচ্ছা এগুলো কত লিটার দুধ দেওয়ার ধারণ ক্ষমতা রাখে প্রথম ল্যাকটেশনে? এইগুলো মানে মুন্ডি গরু তো, হ্যাঁ পাঞ্জাবের মুন্ডি, এগুলো অনেক জাত হাই কোয়ালিটি সম্পন্ন গরু। এইগুলো 20-25 লিটার দুধ বলা লাগে না, এগুলো যে প্রথম বিয়ানে দুধ হবে 20-25 কেজি। হ্যাঁ 20-25 কেজি প্রথম বিয়ানে এগুলো দুধ হবে। দাম কত নেবেন এটার? আসলে এই দামগুলো আমি বলতে চাচ্ছি না এখন। হ্যাঁ এই দামগুলো আমি হাইড করে রাখতে চাচ্ছি। হাইডে রাখার কারণ কি আছে? কোনো বিভিন্ন মানে আমার কাছ থেকে তো সারা বাংলাদেশে সব জায়গা থেকে কাস্টমাররা গরু নেয়, অনেকে নিয়ে আমার কাছ থেকে নিয়ে বিক্রি করে, যার কারণে আমি এই দামটা বলতে চাচ্ছি না। আচ্ছা এগুলো এক্সেপশনাল দাম বলবেন না? বলবো না, কিসের জন্য? এই গরুগুলো দাম হচ্ছে আমার। আচ্ছা এই জন্য? হ্যাঁ দাম হচ্ছে, একটা ধারণা দেওয়া যায় না যে এর মধ্যে হবে 3.5-এর ভিতরে হলে হবে, 3.5-এর মধ্যে হলে হবে। 5 লাখ 7 লাখ মুন্ডি চায়, আসলে এগুলো ফাও কথা, কথা বুঝতে পারছেন? এইগুলা মুন্ডি, পাঞ্জাবের একটা মুন্ডি, কেউ মিল করে দিতে পারবে? পুরো পাবনা জেলা চ্যালেঞ্জ, যত ব্যাপারী আছে, ব্যবসায়ী আছে, কোনো খামারি আছে, এই গরুগুলা মিল করে দিতে পারবেন। চলেন সাথে জোড়াটা দর্শকদের দেখাই। চলেন জোড়াটা দেখাই, জোড়াটাও ভালো। হ্যাঁ জোড়াটাও ভালো পাঞ্জাবের, কিন্তু পার্সেন্টেজ এটা বেশি। চলেন দেখি। হ্যাঁ চলেন দেখাই। 5 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন, এটাও শিং ছাড়া। জি। আচ্ছা ওইটার শিংটা কিন্তু ধনুকের মতো এরকম উঁচু হয়ে গেছে উপর দিকে, মানে ঝুটি নিছে, আর এটা একটু লেভেল, এই জন্য ওইটার পার্সেন্ট বেশি বলছেন? ওইটার পার্সেন্ট বেশি, ওইটার খোপা আছে, এটা খোপা নাই। হ্যাঁ মুন্ডির ভিতরে বিভিন্ন রকম থাকে। আচ্ছা ওটা খোপাওয়ালা মুন্ডি? হ্যাঁ ওটা খোপাওয়ালা মুন্ডি, এটারও 18-20টা দুধ হবে। হ্যাঁ এটারও 18-20টা দুধ হবে, তবে এটা থেকে ওইটার বেশি। এটা তো আমার কাছে খারাপ লাগতেছে না, ভালোই তো খারাপ। হ্যাঁ এটা 4 দাঁত। চার দাঁত? হ্যাঁ খারাপ কোনোটাই না, আমি বলতেছি পার্সেন্টেজ এটার থেকে ওটা বেশি। আচ্ছা এটা তো প্রথম না দ্বিতীয় বাচ্চা দিবে? বিক্রি করতে হবে, আমি যেহেতু ব্যবসা করি দুইটাই তো আমার বিক্রি করতে হবে। আমি যেটা সঠিক তথ্য, সঠিক তথ্য, সেই সঠিক তথ্যটা আমার কাস্টমারকে আমি তুলে ধরতে। আচ্ছা এটার কতদিন সময় আছে আর? এটাও 8.5 মাস প্রেগন্যান্ট, 20-25 দিন। হ্যাঁ হ্যাঁ 20-25 দিনের মতো টাইম আছে এখন। আচ্ছা এটাও 20 কেজির মতো দুধ হবে, প্রথম না দ্বিতীয় বাচ্চা? এটা প্রথম বাচ্চা। দাম কত নেবেন এটার? আসলে এগুলো আমি দাম বলতে চাচ্ছি না, বললাম না এগুলো কাস্টমারকে আমার দেওয়া মতো মানে কথাবার্তা বলা হচ্ছে, প্লাস আমার কাছ থেকে নিয়ে বিভিন্ন মানুষ ক্রয় বিক্রয় করে থাকে, যার কারণে জোড়ায় নিলে জোড়ায় নিলে গরু দুটার দাম 7 লাখ, 7 লক্ষ টাকা। জি দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ সুবিধা আছে। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন? আমার ফোন নম্বরটা হলো 0170628 আমি লাভবান না। আমি একটা কথা প্রথমে বলি যে দেখেন আমরা বাঙালি, আমরা বাঙালি, আমরা চাই কি যেখানে সস্তা পাই সেখানে আমরা যাই। একটা কথা আছে পূর্বের মানুষের কথা, মানে কম পয়সা যার ঘাগা বাগন তার। আপনারা জানবে 20 লিটার দুধের গরু 2,20,000 দিয়ে কেনার জন্য, 2 লাখ টাকা দিয়ে কেনার জন্য, যার কারণে আপনাদের এই অবস্থানটা হয়। একটা 20 লিটার দুধের গরু কিনতে লাগলে 250 পারে যাইতে হবে, 2.5 লাখ পারে, এবং গরুগুলার স্ট্রাকচার বুঝতে হবে। হ্যাঁ তারপর বডিও থাকতে হবে, অনেকে ছোট গরুকে দুধ বাড়ায় দিয়ে দাম কমায় দেয়, ওর ধারণ ক্ষমতা আছে কিনা সেটা আপনার বুঝতে হবে। আমার মুখের কথায় কেন নেবেন, আমার মুখের কথায় কেন নেবেন? আপনারা ওই যে দেখা যায় যে 2 টাকা বাঁচাইতে যায় আপনারা সারা বছর লসটা নেন। একটা জিনিস মনে রাখবেন, যেটা 10 টাকার জিনিস আপনি 11 টাকা দিয়ে কিনেন, সঠিক। দর্শক ধন্যবাদ, নতুন কালেকশনের 5টা গাভী দেখানোর জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।